ওকে তো বন্ধুরা, আবারও ফেসবুক বন্ধ। মোবাইল ডাটা দিয়ে চলবে না ফেসবুক। এবার শুধু ফেসবুক না, ফেসবুকের সঙ্গে টেলিগ্রাম অ্যাপসও নাকি চলবে না। অলরেডি এরকম একটা নিউজ পাবলিশ হয়ে গেছে, এটা সময় টিভির তরফ থেকে এখান থেকে নিউজটা পাবলিশ করা হয়েছে। শুধু সময় টিভি না, আর টিভি দেখলাম, আরও বড় বড় যেসব টিভি চ্যানেলগুলো রয়েছে সবাই কিন্তু এই নিউজটা এখান থেকে করতেছে। দেখুন, মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক টেলিগ্রাম। এবার ফেসবুকের সঙ্গে সঙ্গে টেলিগ্রামও কিন্তু আপনার হচ্ছে মোবাইল ডাটা দিয়ে চলবে না। এটা বর্তমানে আমি হচ্ছে ওয়াইফাই দিয়ে আমার হচ্ছে ফেসবুকটা চালু করতেছি, এবং আমাকে অনেকেই জানিয়েছে, আমার যারা টেলিগ্রাম মেম্বাররা রয়েছে আপনারা অনেকেই জানিয়েছেন যে ভাই, আমার মোবাইল ডাটা দিয়ে ফেসবুক কিংবা টেলিগ্রামে কাজ করতে পারছি না, ঢুকতে পারছি না। আবার অনেকে বলতেছে যে ভাই, আমার ফেসবুক চলতেছে। তো আপনার চলতেছে কিংবা চলতেছে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা একটু নিউজটা দেখি। এখান থেকে তারা বলেছে, মোবাইল নেটওয়ার্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও রাশিয়ান ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এখানে বিস্তারিত লিংক দেওয়া রয়েছে, আমরা চলেন একটু লিংকে গিয়ে দেখি যে তারা কি বলতেছে। এখানে অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনার মোবাইল ডাটা দিয়ে ফেসবুক বা টেলিগ্রাম চলছে কি চলছে না। এখান থেকে তারা বলেছে, দেখুন নিউজটা পাবলিশ করেছে, শুক্রবার 2 আগস্ট দুপুর 1টার দিকে অনেক ব্যবহারকারী জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ঢুকতে সমস্যার মুখে পড়ছেন তারা। মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে, তাই দুপুর 12টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে রাশিয়ান ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। সো এখান থেকে আরো বিস্তারিত বলেছে তারা, আমি আরো একটু পড়ে শোনানোর চেষ্টা করতেছি। এছাড়া টিকটকও বন্ধ করে রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডাটাই তা বন্ধ ছিল। 31 জুলাই দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়। সো যাই হোক, আমরা এটা তো জানি যে আমাদের কয়েকদিন যাবত কিন্তু আমাদের ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম সবকিছুই কিন্তু বন্ধ ছিল, তারপর আবার খুলে দেওয়া হয়। আজকে থেকে নাকি আবারও তাদের সার্ভারটা ডাউন করে দেওয়া হয়েছে, মোবাইল ডাটা দিয়ে নাকি ফেসবুকে ঢোকা যাচ্ছে না। সো অনেকেই প্রবলেম ফেস করতেছেন যে ভাই, আমরা ফেসবুকে ঢুকতে পারছি না। অনেকে আবার সেই আগের যুগে ফিরে চলে যাচ্ছেন, আবারও ভিপিএন ব্যবহার করতেছেন। সো ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে আপনারা অপেরা মিনি চাইলে ব্যবহার করতে পারেন। অপেরা মিনিতে গিয়ে facebook.com গিয়ে আপনারা চালু করতে পারেন। আর যদি মনে হয় যে না, অপেরা মিনিতে আপনারা করবেন না, তাহলে যদি আপনি ভিপিএন ইউজ করেন, ভিপিএন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই যেই ভিপিএন ইউজ করবেন সেই একটাই ভিপিএন ইউজ করবেন, এবং যে কান্ট্রিতে আপনি একবার লগ ইন করবেন সেই কান্ট্রি দিয়েই আপনি বারবার লগ ইন করার ট্রাই করবেন। কখনো এই কান্ট্রি কখনো ওই কান্ট্রি কানেক্ট করে লগ ইন করতে গেলে আপনার আইডির প্রবলেমও হইতে পারে। সো দেখা যাক এখন চালু হয় কবে হবে, এটা নিয়ে আমরা আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আর আমি শিওর না যে এটা সবার বন্ধ হয়ে গেছে, তবে আমি শিওর যে কিছু কিছু মানুষ এখান থেকে ঢুকতে পাচ্ছেন না। কে কে ঢুকতে পাচ্ছেন, কে কে মোবাইল ডাটা দিয়ে ঢুকতে পাচ্ছেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ওয়াইফাই দিয়ে আমি বেশ ভালোই চালাচ্ছি, ওয়াইফাই দিয়ে কিন্তু ঢোকা যাচ্ছে, তবে মোবাইল ডাটা দিয়ে নাকি ঢোকা যাচ্ছে না, এরকম অনেকে আমাকে জানিয়েছেন। তো রিকোয়েস্ট করব, আপনার চলছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল বিস্তারিত আপডেট। এবার কমেন্ট করে আপনার মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে বিষয়টা কেমন লাগতেছে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলে পাশে থাকুন। গুড বাই।